তো ভিউয়ার্স, আমরা এখন মেশিনটাকে আনবক্সিং করব। তো এর জন্য আমরা কার্টুনটি কাটছি, এর জন্য আমি একটি কাটার ব্যবহার করছি। কাটার দিয়ে আমি কার্টুনটা কাটতেছি। এখান থেকে পেটটা সরাবেন। এরপরে যে চারটা ফোম আছে, এগুলো আস্তে আস্তে সরাবেন। মেশিনটা টাই ক্লিপ দিয়ে বাঁধা থাকে, তো আমরা টাই ক্লিপটা কেটে নিব। কেটে ফেললাম টাই ক্লিপটা। এখন আমরা মেশিনটা বের করব বাক্স থেকে, অর্থাৎ কার্টন থেকে আমরা বের করব। করে এটা ট্রলিতে রাখবো। আমরা এটা ট্রলিতে রাখলাম মেশিনটা। র্যাপিংটা আমরা আস্তে আস্তে খুলবো। ড্রয়ারটা খুললাম। ড্রয়ারের ভিতরে আপনার ম্যানুয়াল এবং আপনার প্রিন্টার ড্রাইভার যে সিডি ডিস্ক, এই ডিস্কটা আপনারা ড্রয়ারে পেয়ে থাকবেন। আবার অনেক সময় আপনারা মেশিনের উপরেও পেতে পারেন। তো আমরা আমাদের এই মেশিনের ড্রয়ারে ছিল, তো আমরা ড্রয়ার থেকে এটি সরালাম এবং যে ড্রয়ারে যে ট্যাপগুলো ছিল আমরা ট্যাপগুলো খুলে নিলাম। যেখানে টপ কভারের যে পলিগুলো আছে এগুলো আমরা সব এক এক করে খুলবো। খুলে অর্থাৎ সকল ট্যাপগুলো খুলবো। এটা আছে ডেভেলপার কার্টিজগুলো আছে, ডেভেলপার কার্টিজ এবং টোনার কার্টিজ। এখানে আমরা ট্যাপগুলো খুলবো। এখানে এই যে আপনারা ফোমটা দেখতে পাচ্ছেন, এটা খুব সাবধানতার সাথে এই ফোমটা লাগাতে হবে। তো আমরা প্রথমে ট্যাপটা উঠিয়ে নিই। এখানে একটা ট্যাপ আছে, এই যে ট্যাপ, দুইটা দুই পাশে দুইটা ট্যাপ থাকবে, দুইটা আমরা উঠিয়ে নিব। তো উঠিয়ে নেওয়ার পরে আমরা এটাকে সমানভাবে বসাতে হবে। এখানে এটা যদি আপনার বাঁকা হয়ে বসে, গ্যাপ থাকে, তাহলে আপনার কিন্তু এই সেট আপটা নিবে না, আপনার সেট আপ প্রিন্ট হবে না। এই যে এইভাবে আমরা এটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এখানে যে ট্যাপগুলো আছে এই ট্যাপগুলো সব খুলে ফেলবো। এই হচ্ছে আমাদের মেশিন, দেখতে পাচ্ছেন 2523A। এই মেশিনটা হচ্ছে মেশিনের একটা সাইড, এই সাইডে বাইপাসটা থাকে এবং সাইড কাভার, এবং কাগজ আটকালেও আমরা এই পাশটা থেকে কিন্তু কাগজটা খুলতে হয়। তো আমরা এটা একটু খুলি। খুলে এখানে বেশ কিছু ট্যাপ থাকবে, আমরা ট্যাপগুলো খুলে নিব। যতগুলো ট্যাপ দেখতে পাবেন সবগুলো ট্যাপ খুলে নিবেন। এখান থেকে আমাদের মেশিনটা কুরিয়ারে যাবে, এই জন্য আমরা সবগুলো এখানে খুলতেছি না, আপনি অবশ্যই সবগুলো খুলে ফেলবেন। সকল ট্যাপ খোলা হয়ে যাওয়ার পরে আমরা মেশিনে পাওয়ার দিব। মেশিনে পাওয়ার দিলাম। মেশিনটা অন হচ্ছে। এখানে আমরা ইংলিশ করে নিলাম মেশিনটাকে, এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ ছিল। ওপেন ফ্রন্ট কভার, সেট ডেভেলপার কার্টেজ, ক্লোজ ফ্রন্ট কভার, অর্থাৎ আমরা ফ্রন্ট কভারটা খুলবো, ডেভেলপার কার্টেজটা দিব। ডেভেলপার কার্টেজে যে ট্যাপটা থাকে অবশ্যই সাদা ট্যাপটা খুলে এরপরে মেশিনে ইনপুট করবেন। তো আমরা এটা দিয়ে দিলাম মেশিনে। এখন স্টার্ট ইজি সেট আপ, প্রেস ওকে। ওকে আমরা ওকে চাপ দো। এখন এই যে মেশিনে যে ডেভেলপার ইউনিটটা আমরা দিয়েছি, অর্থাৎ ডেভেলপার কার্টেজ যে আমরা দিয়েছি, ও কার্টেজের ডেভেলপার আছে। এই কার্টেজের ডেভেলপারটা মেশিন লাইফে একবারে নিবে। এই যে এখন যে MC2000 এই মোডে যে যাচ্ছে, অর্থাৎ আমাদের ডেভেলপার কার্টেজটা থেকে ডেভেলপারগুলো সে ইউনিটে নিয়ে নিচ্ছে এখন, এবং এটা লাইফে একবারে নিবে এইভাবে ডেভেলপার। এরপরে যদি আপনার ডেভেলপার চেঞ্জ করতে হয় আপনাকে প্যাকেট কেটে এরপরে ইউজ করতে হবে। এ পাশে আছে মেশিনের মেইন সুইচটা, অর্থাৎ মেশিনের যে পাওয়ার সুইচ, এই সুইচটা এই পাশে আছে। এখানে আছে USB কেবল থেকে যে প্রিন্টার কেবল, এখানে প্রিন্টার কেবলের পোর্ট আছে পিছনে, একটু দেখে নেবেন। আমার এটা হচ্ছে, সেট আপটা নিচ্ছে এখনো। এই ডেভেলপার কালিগুলো অনেকে ফেলে দেয় কালি মনে করে, কিন্তু এগুলো ফেলা যাবে না। এগুলো এক জাতীয় চুম্বকের গুড়ার মতো, ম্যাগনেটিক টাইপ, এগুলো কখনো ফেলবেন না। আমাদের সেট আপটা নিচ্ছে। এখন এটা নিয়ে নিয়েছে আমাদের। এখন হচ্ছে সেট টোনার,
অর্থাৎ আমাদেরকে এখন টোনার কার্টিজটা সেট করতে বলতেছে, আমরা এখন টোনার কার্টিজটা সেট করব। অবশ্যই পিছনে যে সাদা ট্যাপটা আছে এই ট্যাপটা অবশ্যই খুলবেন, ট্যাপটা খোলা ছাড়া এটা লাগাবেন না। লাগানোর পর আমরা এটা একটু ওয়েট করি, ইজি সেট আপ, প্রেস ওকে। এখানে আমরা এটাকে স্কিপ করব, নো। এখন আমরা এখানে ডেট দিয়ে দেব। অবশ্য ডেটটা ঠিকই থাকে, কারেন্ট ডেট থাকে, যদি আপনার ডেটের সাথে টাইমের সাথে মিল না থাকে আপনি চাইলে টাইম ডেট এখান থেকে সেট আপ করে নিতে পারেন। এরপর টার্ন অফ দ্য পাওয়ার, মেশিনটা এখন পাওয়ার অফ করতে হবে, অফ করলাম। এখন আবার অন করব। এই যে মেশিনটা অন হচ্ছে, এই যে মেশিনটা অন হচ্ছে, এখানে একটা রেড সিগন্যাল আছে, অ্যাড পেপার দেখাচ্ছে, অর্থাৎ আমাদের মেশিনে পেপার নাই সেটা বোঝাচ্ছে। আমরা মেশিনে পেপার দিয়ে দিব। এখন এই যে স্টিল যে প্লেটটা আছে এটাকে চাপ দিবেন, চাপ দিলে এটা নিচে লক হবে। লক হলে এখানে সাদা সাইডটা উপরে রেখে আপনারা অবশ্যই কপি করবেন, অর্থাৎ উপরের সাইডে যে পেপারের উপরের সাইড থেকে প্রিন্ট হবে। তো আমরা একটা টেস্ট প্রিন্ট করে দেখি। আমরা এই যে পেপারটা, এটা মেশিনের সাথে থাকে, তো আমরা এই পেপারটা দিয়ে একটা টেস্ট প্রিন্ট করি। পেপারটা A4 দিলাম, দেওয়ার পর আমরা স্টার্ট দিলাম। দেখেন আমরা এখন একটা কপি বের করি, এই যে আমাদের একটা কপি বের হলো, এই যে আমাদের এই কপিটা এখন বের হলো। তো ভিউয়ার্স, এইভাবেই আপনারা সেট আপটা করে নেবেন, আশা করি কোনো সমস্যা হবে না, যদি হয় তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন।